নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। নতুন করে আবারও দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া। সাউথ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, আজ স্থানীয় সময় সকাল 8টার দিকে নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের কাছে হামহাং এলাকায় থেকে ছোড়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেন তারা। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ 20 কিলোমিটার উচ্চতায় উঠে প্রায় 190 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। চলতি মাসে এ নিয়ে 6 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া।